দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস একেবারে 100% অরিজিনাল। এই যে ব্যাগলেটটা যদি দেখে ব্যাগলেটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল। এই যে স্পয়লার দেখতে পাচ্ছেন, জি জি, স্পয়লারটা কিন্তু ওই গাড়ির সাথে একেবারে অরিজিনাল। বাবুন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার ভিডিও। আমাদের অ্যাড্রেস হচ্ছে 22/D মধ্যকুনিপাড়া তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায়। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন? আজকের ভিডিওতে বাবু ভাই আরেকটি চমক নিয়ে আসছি, টয়োটা আইএসটি 2004 মডেল এবং 2010 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি, একেবারে সুপার হিট ফাটাফাটি গাড়ি। সামনে থেকে বাবু ভাই যে দেখেন সামনে হেডলাইট গ্রিল মনোগ্রাম যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল। জি আলহামদুলিল্লাহ, গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, প্রত্যেকটা গ্লাস একেবারে 100% অরিজিনাল পাবেন। একদম গাড়ির সাথে গ্লাস একেবারে, প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে 100% অরিজিনাল পাবেন। চারের মডেল ভাই? জি চারের মডেল, 10 রেজিস্ট্রেশন। বাম দিক থেকে যদি দেখায় দেখেন গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ বা খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। তারপর দেখেন টায়ার কন্ডিশন বা রিং কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে, একেবারে ফ্রেশ কন্ডিশন। আমি যদি গাড়িটির ভিতরে দেখাই, ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশন দেখেন, এই যে দরজা জয়েন্ট পার্টগুলো দেখেন বা এই যে বিটগুলো দেখেন, প্রত্যেকটা গ্লাস মাস্ক আছে, একই অবস্থা পাবেন। ডিভিডি ব্যাক ক্যামেরা থাকছে, এসি পাচ্ছেন সুপার কুল, জি জি, অটো গিয়ার, স্টিয়ারিং কিন্তু একেবারে সফট পাওয়ার, এবং প্রত্যেকটি দরজায় কিন্তু পাওয়ার স্টিয়ারিং। এটাকে অল পাওয়ার, 1300 সিসির অল পাওয়ার গাড়ি বলে। ওকে, এবং অরিজিনাল সিটের যে ফেব্রিকগুলো দেখেন এখনও গাড়ির সাথে। পেছনেরটা যদি আমি খুলে দেখাই, এই যে দেখেন পেছনের দরজার যে জয়েন্ট পার্টগুলো দেখেন, এই যে বেবি লকগুলো দেখেন, এখন পর্যন্ত একেবারেই ফ্রেশ কন্ডিশন। আর এই এইচটি গাড়ির পেছনে কিন্তু অনায়াসে 3 থেকে 4 জন বসতে পারে, ভালো স্পেস আছে। জি এরপরে যদি আমি পেছন থেকে দেখাই, আপনারা এই যে পেছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস একেবারে 100% অরিজিনাল। এই যে ব্যাগলেটটা যদি দেখেন, ব্যাগলেটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল। এই যে স্পয়লার দেখতে পাচ্ছেন, জি জি, স্পয়লারটা কিন্তু ওই গাড়ির সাথে একেবারে অরিজিনাল। গাড়িটি ঢাকা মেট্রো খ 12 সিরিয়াল 95/47 গাড়িটি। এই গাড়িটি মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা, এবং এই যে দেখেন পেছনে কিন্তু একটি 40 লিটার সিএনজি পেয়ে যাচ্ছেন আপনারা, যেহেতু ফুয়েল কনজেস্টে, তারপরেও কিন্তু অনেক জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা। এই যে দেখেন জগ খুললেন সহ স্পেয়ার চাকার পরেও কিন্তু মালামাল অনেক আছে। ওকে, তো চাইলে আপনারা এই গাড়িটি দেখতে পারেন, একেবারেই ফ্রেশ। দেখেন প্রত্যেকটা ব্যাগলাইট অরিজিনাল এখন পর্যন্ত, এবং প্রত্যেকটা জয়েন্ট জুড়ি পার্টগুলো দেখেন, জি জি, কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এবং ডান দিক থেকে যদি আমি দেখাই, ডান দিকে কিন্তু গাড়িটি একেবারে ফ্রেশ, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না আলহামদুলিল্লাহ, জি জি। এবং এই রোডটা যদি আমি খুলে দেখাই, দেখেন এই রোডটা কিন্তু একেবারেই ফ্রেশ। আচ্ছা, এক কথায় বাবু ভাই, প্রত্যেকটা দরজায় একেবারে ফ্রেশ কন্ডিশন, এবং প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল। সিলিংটাও দেখেন বাবু ভাই, সিলিংটা কিন্তু একেবারে ফ্রেশ। ওকে, 1300 সিসির একটি গাড়ি। সামনে ডোর, সামনে ডোরটা দেখাই, এই যে দেখেন সামনে ডোরটার প্রত্যেকটা জয়েন্ট পার্ট একেবারে ফ্রেশ। এক কথায় এক চমৎকার জিরো অ্যাক্সিডেন্ট একটি গাড়ি। ড্যাশবোর্ডটা দেখেন ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশন, এবং পেয়ে যাচ্ছেন আপনারা পাওয়ার স্টিয়ারিং, অটো গিয়ার, এবং চারো দরজায় পাওয়ার পেয়ে যাচ্ছেন। এবং যদি ইঞ্জিন রুমটা খুলে দেখাই আপনাদেরকে, দেখছিলেন 2004 মডেল এবং 10 রেজিস্ট্রেশন টয়োটা আইএসটি। এখানে দেখেন এখন পর্যন্ত অরিজিনাল হিট প্রুফটা দেখেন, এবং এই যে দেখেন বর্ডার জুড়িগুলো বা অরিজিনাল স্টিকারটা দেখেন এখন পর্যন্ত গাড়ির সাথে রয়ে গেছে। আচ্ছা, এবং এই যে 100 জয়েন্ট পার্টগুলো দেখেন বাবু ভাই, প্রত্যেকটা ফ্রেম পার্ট এখন পর্যন্ত অরিজিনাল। এবং এই যে লাইটগুলো দেখেন, প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল টয়োটার লাইট দেখতে পাবেন একেবারে। দেখেন এই যে অরিজিনাল টয়োটার লেখা কয়টু, এবং এই যে দেখেন নাভানা সিএনজি, যে নাভানা থেকে সিএনজি করা হয়েছে সিএনজি স্টিকারটা, বা এই যে দেখেন গাড়ি ফ্রেম পার্টটা, এবং ইঞ্জিন গিয়ার কিন্তু এখন পর্যন্ত একেবারে ফ্রেশ। ইঞ্জিন গিয়ার সাসপেনশন আলহামদুলিল্লাহ কোনো কাজ নেই, একেবারে ফ্রেশ কন্ডিশন। সাসপেনশন কতটুকু স্ট্রং আছে? আলহামদুলিল্লাহ সাসপেনশন কিন্তু একেবারেই স্ট্রং, কমফোর্টেবল দেখেন। এবং এই গাড়িটি বাবু ভাই পেপারসে কিন্তু আপডেট পাবেন 2025 সালের এপ্রিল এবং 25 সালের নভেম্বর পর্যন্ত। ওকে, এবং এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 9,60,000 টাকা। কথা বলার সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে, সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। আপনার মোবাইল নম্বর? আমাদের মোবাইল নম্বর 01715127833, 01712229048। ভালো থাকবেন, আসসালাম। আপনি ভালো থাকবেন, আসসালাম।